আসসালাম আলাইকুম ওর ও প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে বিবেক দান করেছেন এবং সত্য মিথ্যা নির্ণয় করার তৌফিক দান করেন অথপর সেই মহামানবের উপর দরুৎপাঠ করি যার বাণী লক্ষ লক্ষ মানুষ মিলে চেইনিং সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ করেছেন সাল্লাম কোরআন এবং হাদিস সারা পৃথিবীতে এমন কোন কথা এমন কোন বৈজ্ঞানিক তথ্য এমন কোন ধর্মগ্রন্থ এভাবে চেইনিং অর্থাৎ একের পরে এক ধারাবাহিক কথা রক্ষা করে সংরক্ষণ করা হয়নি পৃথিবীর একটা কথাও এরকম নেই যে দেড় হাজার বছর আগের কথা চেইনিং সিস্টেমের করেছেন মহানবী সাল আলী সকল হাদিসই এরকম ভাবে ট্রেনিং সিস্টেম করা যার ফলে আমরা জানতে পারি যার ফলে আমরা জানতে পারি কোন হাদিস সত্য এবং কোন হাদিস মিথ্যা জয়ীফ ইত্যাদি গুণে আমরা আখ্যায়িত করতে পারি প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের অক্লান্ত পরিশ্রমে এই বিষয়টি সম্ভব হয়েছে যা আল্লাহ রাসুলের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত তা করা হয়ে থাকে তথাপি এমন কিছু হাদিস আছে যেগুলো অবশ্যই নির্দ্বিধায় বলতে পারবেন জয়ীফ সঠিক নয় রাসুলের নামে কথাটা জয়ীফ জালির সাথে কোনো রকমের আপোষ নেই কিন্তু আপনি কি জানেন ওই কথাটা যদি ইসলাম বিরোধী না হয় তখন আপনি সেটা কিভাবে বলবেন আপনাকে সকল তাকরিজ তখন বলতে হবে আমি আজ বলছি এই চিনি যারা আদিসে অনেক পারদর্শিতা অর্জন করেছেন বাংলা বিভিন্নভাবে বই পুস্তক পড়ে আরবি আরবি লিখতে পড়তে পারেন না আবার অনেক ভাইদেরকেও চিনি যারা গভীরভাবে গবেষণার সাথে জ্ঞান অর্জন করেন না আপনারা যখন জয়ীফের সাথে শত্রুতা করছেন এবং আপনার অবশ্যই করা উচিত কিন্তু আপনি এতটুকু বলবেন ওই জয়িফহাজিসটি বর্ণনা করার পরেও যে সেটা কি ওটার অর্থটা কি বেঠিক অথবা ওই বিষয়ে আর কি কি তাখরিজ আছে সমাজে এমন কিছু কথা আছে যেগুলো খুবই প্রচলিত আপনি বলেই ক্ষান্ত হয়ে গেলেন কিন্তু ওই কথার অর্থ কিন্তু হাদিস অনুপাতে সঠিক চলুন আমরা এরকম বিষয় দেখে আসি যা আমাদের সবার জন্যই জরুরি এছাড়াও মিনহাতুল মুগিস মারিফাত হাদিস নুকবাতুল ফিকির মুস্তালাউল হাদিসের যতগুলো কিতাব আছে আপনি পড়ে দেখবেন বিভিন্নভাবে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসবে আর অবশ্যই যে হাদিসকে আপনি জৈফ বলছেন সেই হাদিস বিষয়ে আরও কেউ তাখরিজ করেছে কি না এটা জানার চেষ্টা করবেন আধুনিক যুগ সুতরাং জানাটা অনেক সহজ হয়ে যাবে বিভিন্ন ওয়েবসাইট আছে এবং আপনি অবশ্যই যারা তাখরিজ করেছেন এবং মানান সেটা সই কিনা জানতে পারবেন সুতরাং জানার চেষ্টা করবেন আনাবিজা ঋণ দিয়ে লাওয়ানু কলা কলার সুর লাই সালা লাও আলাইসাল্লাম কুলি লাক্ ক লাও কানা মুররান অপরা রেখে দিছে এসেছে ওলাও কানা মুর যে সত্য কথা বলো হক কথা বলো সর্বদাই হক কথা বলো ন্যায্য কথা বলো অলাও কানা মুর যদিও তা হয়ে যায় তিত যে শুনবে তার জন্য এটা এসেছে আহমাদে ইবনু এসেছে হাদিসটি আহমদের বর্ণিত হাদিস হাসান বলেছেন ইবনু আহ্বানের বর্ণিত এই হাদিসকে সহি বলেছেন নির্দ্বিধা এটা সহি তাহলে এবারে দেখে আসি কি সেই জয়ীফ হাদিস আমাদের সমাজে ভীষণ প্রচলিত কিন্তু জয়ীফ হবার পরেও তার অর্থ কুরআন হাদিস সম্মত আন আয়েশা তা রাদিয়াল্লাহু আনহা কলাত قال رسول الله صلى الله عليه وسلم انزل الناس منازلهم তোমরা মানুষদেরকে সম্মান করো তাদের পদমর্যাদা অনুযায়ী অর্থাৎ তোমরা মানুষদেরকে সম্মান করো হাদিসটি মিশকাতে এসেছে রিয়াজুস সালিহিনে এসেছে তারপরে আপনার আবু দাউদি এসেছেন সকল ওই প্রায় অধিকাংশ তাকরিজেই অনেকেই সহি বলেছেন ধরে নিলাম এবং এটাই সত্য যে এই আদিসটি জৈফ কোন নেই জৈফ কিন্তু এর অর্থ কি কোরআন হাদিস বিরোধী মানুষকে সম্মান করতে হবে মানুষকে সম্মান করা মানুষ আপনার শিক্ষককে আপনি আপনার শিক্ষকের মতো সম্মান করবেন এই কথাটা আপনি বলে দিন অনেক সময় আমি দেখেছি ছাত্র অবস্থায় এবং ইয়ে করাকালীন এগুলো ছোটবেলায় হাদিসগুলো মুখস্থ করা সকল বক্তা সব সবসময় বলে থাকেন কিন্তু আবার অনেক সময় দেখা যায় এ হাদিস কেন বললে নিশ্চয় বলবো না জয়ীফ হাদিসের সাথে কোনো মহব্বত নেই কিন্তু অর্থ এভাবে বলে দিন আসলে কি এটা কোরআন হাদিস বিরোধী তাই বলে আমি বলছি না ভালোবাসছি না এখন যদি কেউ জয়ীফ আমলে এগুলো বানিয়েছে বিভিন্ন কারণে হয় আপনারা যারা উসুলুল হাদিস পড়েন তারা তো অবশ্যই জানেন যাই হোক কথা না বাড়ায় সাধারণ ভাইদের জন্য যেহেতু বলছেন আর সলা তু মিফতাহুল অনেক হাদিসে এসেছে মিফতাহুল জান্না ত্রি আবার অনেক হাদিসে এর সাথে অন্যান্য বাক্যগুলোও জড়িত হয়েছে এই হাদিসটা যেহেতু আমাদের রাস্তাঘাটে সর্বদাই বাসে সব জায়গায় দেখা যায় নামাজ বেহস্তের চাবি উনিকেই বলেছেন হাদিসটি জৈফ আপনি জৈফ বলেই কি খান্ত হয়ে যাবেন অনেকেই বলেছেন হাদিসটি সহি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ নদী আল বানী রিগর দেখেন নামাজ ভেজের চাবি আপনি হঠাৎ করে এক হয়তো বা বলে দিলেন মানুষ হ্যাঁ আসলে কি নামাজ ভেহস্তের চাবি নয় রূপক অর্থে এই কথাটি জয়ীর ধরেন যেহেতু এটার অন্যান্য ভাবে সহিও আছে জয়ীফ বেশি প্রাধান্য পায় অবশ্য তাকরিজ করে যতটুকু দেখলাম দিকেই বেশি যাচ্ছে যাই হোক কিন্তু জয়ীফ বলার সাথে সাথে কেন নামাজ না পড়ে সালাত আদায় না করে আপনি জান্নাতে যেতে চান অসংখ্য আয়াত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে সালাত ছাড়া জান্নাতে যেতে পারবেন না তাহলে কি সেটা চাবি নয় আলিম ওলামারা কি বলেছেন এগুলো আদিস বিষয়ে পৃথিবীর বড় বড় বলে দাবি করছেন সালাফি সালাফি কি বলেছেন আপনি সেটা দেখবেন না তারপরে হাদিস আছে যে ইয়াকুমল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানা সময় চলে যাচ্ছে দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে ইয়াকুমল হাসাদা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ইন্নাল হাসাদা কেননা হিংসা ইয়াকুল হাসানা সৎ আমল খেয়ে ফেলে কামা তা কুলুন নারুল হাত যেমন আগুন শুকনো কাটকে খেয়ে ফেলে যেমন আগুন কাটকে খেয়ে ফেলে এই হাদিসের দুটি শাহেদ আছে সকল শাহেদ সহ এই হাদিস সকল তাকরি যে জৈফ এবং সত্যই জৈফ কোনো কনসিডারেশন নেই কিন্তু এই হাদিস বিষয়ে কি আসলে কি হিংসা করা কি হিংসা করার বিধান কি হারাম এবং হিংসার বিভিন্ন প্রকার আছে হিংসার উপরে বই লেখা আছে রিয়াজু রিয়াজুসালিহিনের দাস দিয়েছেন এই আদিসের উপরে এই আদিসের উপরে ব্যাখ্যা করা আছে সাইমিন রহমাউল্লাহ তিনি দাস এখনো পাওয়া যায় আপনারা বসতে পারেন ইউটিউবেও বসতে পারেন সালেহিনের বিভিন্ন সারা গ্রন্থগুলো কিরণ সবচাইতে শ্রেষ্ঠ আমার কাছে যেটা ভালো লাগে সাইমিন রহমাউল্লাহ টা সেখানে দেখুন কত বিস্তারিত বলা আছে আসলে হিংসা করা আপনার আস্তে আস্তে কমে আসবে এবং অপরের অপরের করার ফলে গুণা আপনার দিকে ট্রান্সফার হয় যার ফলে আপনার আমল গুলো কমে যায় আপনি জৈফ বলার সাথে সাথে বলে দিন আসসালাম কবলাল কালাম এই শব্দে তো অবশ্যই আমি কোনো হাদিস পাইনি এবং এটাই সত্য এটা কোনো হাদিসই নয় আগে সালাম পরে কালাম আমরা কথায় কথায় বলে থাকি সমাজে সকল ভাইরা আলিম সকল আলিমেরা বলেছেন এটা মানান এই কথা দিয়ে বাপ বেঁধেছেন কিন্তু এটা কোনো হাদিসই নয় এই রকম শব্দে মানান অন্যান্য হাদিসে পাওয়া যায় আয়াত হাদিস দ্বারা সাব্যস্ত যে কথা বলার আগেই সালাম দিতে হবে অক্ষান্তরে ঠিক ওইরকম আশদকে তো তারুদ্দুল বালা তা তো ফাউল বালা আছে সরাসরি হাদিসে তারুদ্দুল বালা শব্দে কোনো হাদিস নেই আমি এখনও পাইনি অনেক চেষ্টা করছি অনেক দিন থেকে প্রতিটা হাদিস বলার আগে তাখরিজ করার চেষ্টা করি পাইনি এখনো। দান সৎগা বিপদ আপদ দূর করে কিন্তু অন্যান্য অনেক আয়াত দ্বারা এগুলো প্রমাণিত সর্বশেষ একটি আল্লার আসুলের নামে মিথ্যা মিথ্যা কথা বলা বলেছেন যারা হাদিস জাল করে তারা বলেছে সকল আলিমেরাই এই হাদিসকে হাদিসে নিয়ে এসেছে মিনাল দেশ প্রেম এই ইমান হাদিসটা অবশ্যই মাউজু আল্লাহ রাসুলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে মিনাল ইমান এই পর্যন্ত বাদ দিয়ে এখন দেশ প্রেম দেশপ্রেম দেশপ্রেম কি হারাম বলে দিন আপনি কেন বলবেন না কত আয়াত কত আয়াত বলছে আস্তাফর আল্লাহ রাসুলের জীবনে পড়ে দেখুন অন্যান্য আদিসগুলোকে পড়ে দেখুন এবং যে যে দেশ রক্ষা করলে তারা মারা গেল অর্থাৎ বিডিআর যারা তারা দেশের ইয়া রক্ষা করা বর্ডার রক্ষা করলে মারা গেলে করতো মারা গেলে তখন তারা জান্নাতই হবেন বিনা হিসাবে এগুলো হাদিস এবং আল্লাহ আসুল যখন মক্কা থেকে যাচ্ছিলেন শহীদ এওয়ায়েতে এসেছে হ্যাঁ সেগুলো হাদিস ভালোবেসেছেন এবং আল্লাহ রাসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি মক্কা মদিনাকে মক্কার চেয়ে আমাকে মদিনা বেশি প্রিয় করে দিন তা হিজরত করা ওয়াজিব কখন এক দেশ থেকে আরেক দেশে হিজরত করা তাছাড়া হিজরত করতে পারবেন না আর বালা আবার হিজরত করা কখন হারাম হয় এগুলো জানেন দেশপ্রেমের উপরে অনেক বই আছে অনেক বই লেখা আছে নিশ্চয়ই এই হাদিসটি মাউজু আল্লাহর আসুলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে কিন্তু দেশপ্রেম আপনার মধ্যে থাকতে হবে অবশ্যই থাকতে হবে সম্মানিত ভাইরা আসুন আমরা প্রত্যেকটি বিশেষ করে আল্লাহর আসুলের যেহেতু কথা হাদিস তাখরিজের সাথে পুঙ্খানুপুঙ্খ রূপে বলার চেষ্টা করি প্রত্যেকটা কেন কারণ কেন জয়ীফ হলো কেন এটা হলো এটার অর্থ কি যেহেতু আমরা বক্তৃতার মাঠে আমরা এগুলো বলে থাকি আমরা বক্তা ভাইয়েরা বিশেষ করে বক্তা ভাইরা বলে থাকেন সুতরাং জয়ীফ বলার সাথে সাথে অন্তত এটা বলার চেষ্টা করবেন কি কারণে জয়ীফ এটা যদি সাধারণ মানুষেরা নাও বুঝতে পারে কিন্তু আপনি অবশ্যই এটা এতটুকু বলে দিবেন যে অর্থটা কোরআন হাদিসের বিরোধী এই কারণে আর এই অর্থটা কোরআন হাদিসের মোকাপেক্ষী বা কোরআন হাদিসের বিরোধী নয় এই কারণে الله تعالى عمد الشباكي توفيق دانكرون السلام عليكم ورحمة الله وبركاته